পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদরের জলজলি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার 5 সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা বোদা পৌরসভার সাতখামার জলজলি কবরস্থানের 12টি কবরের কঙ্কাল নিয়ে যায়। মঙ্গলবার 6 সেপ্টেম্বর সকালে স্থানীয় শামসুল হক নামে এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবরস্থানে বেশ কিছু কুকুর দেখতে পায়। কবরস্থানের ভিতরে এগিয়ে কবরের মাটি ও বাঁশ অন্যত্র দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকার উৎসুক লোকজন ভিড় জমায়। খবর পেয়ে কবরস্থানের আত্মীয় স্বজনরা তাদের মৃত স্বজনদের কবর দেখতে থাকে। পরে দেখা যায় মুক্তিযোদ্ধা সলেমান আলী, শিক্ষিকা জাহেরা খাতুন, তোফাজ্জুল হোসেন, হকিকুল রমজান সহ 12টি কবরের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। লাইট মেরে কবরের ভেতরে কোনো কঙ্কাল দেখতে পাননি স্থানীয়রা। খোলা কবরগুলোতে মৃত স্বজনরা মাটি দেন। রাত কঙ্কাল চোরেরা তাদের ব্যবহৃত পরনের কাপড় কবরের পাশে ফেলে যান। বীর মুক্তিযোদ্ধা সলেমান আলীর ছেলে রনি ও সোহেল জানান, দেশের জন্য বাবা জীবন বাজি রেখে যুদ্ধ করেন, তার কবর মৃত্যুর পরেও সুরক্ষিত নয়, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, আমার ভাবির লাশটি নিয়ে যায়, তবে কবরস্থানগুলো সুরক্ষার জন্য রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে পাহারার দরকার, প্রয়োজনে চতুর্দিকে বাউন্ডারি অল নির্মাণ করা দরকার। আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম হালিম সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্থানীয় আটোয়ারী থানা পুলিশের কাছে সাধারণ ডায়েরি করার জন্য পরামর্শ দিয়েছি, উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন। উল্লেখ্য, চলতি বছরের এ নিয়ে তৃতীয়বারের মতো বোদা উপজেলায় 3টি কবরস্থানে লাশ চুরির ঘটনা ঘটে। এর আগে চন্দনবাড়ি ও 22নগর কবরস্থানে 18টি কঙ্কাল চুরি হয়েছিল।